হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাজীব কুমার সাহা, মেডিসিন অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট হিসেবে কাজ করছি আজগরের হসপিটালে। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি রিলেটেড, আমাদের ফুসফুসের বা নাকের কী প্রবলেম হয়। তো অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে এর ভিতরে কিছু আছে হচ্ছে যে নাকের অ্যালার্জি, আবার কিছু হচ্ছে আমরা ফুসফুসের অ্যালার্জি যেটাকে আমরা ব্রঙ্কাল অ্যাজমা বলে থাকি, আবার নাকের অ্যালার্জিগুলোকে অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি। তো এই অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলো কিন্তু খুবই বেশি, কারণ আমাদের দেশে যেহেতু ডাস্ট এবং ধুলাবালি এবং হচ্ছে ওয়েদারের যে এই যে ভ্যারিয়েশন, লাইক কখনো বেশি গরম কখনো বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে, এই ভেরিয়েশনে কিন্তু এই অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলো বেশি হয়ে থাকে। তো অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলোর যাদের হয় তাদের কিন্তু খুব ঘন ঘন হয় এবং দীর্ঘমেয়াদী হয়। তো এই রিলেটেড প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে, কারণ হচ্ছে যে এই অ্যালার্জিগুলোকে কিন্তু আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যে কিছু নিয়মকানুন যদি মেনে চলি, যে 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 জিনিসগুলোর থেকে অ্যালার্জি হচ্ছে সেগুলোর থেকে যদি আমরা নিজেদের সেফ রাখি, তাহলে কিন্তু অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি অনেক কমে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে এই রোগগুলোর জন্য আগে বলা হতো যে এইগুলো রোগগুলো মনে ভালো হয় না, এই রোগগুলো মনে হলে বা চিকিৎসা করলে মানে সারা জীবন চিকিৎসা করতে হয়। এখন কিন্তু এই ধরনের ধারণাগুলো একেবারেই ঠিক নয়। এগুলার খুব ভালো মেডিসিন আমাদের হাতে আছে, যেগুলো খেলে পেশেন্ট কিন্তু এই অ্যালার্জির প্রবলেমগুলো কমে যায়। আমরা অ্যালার্জি শুধু যে ব্লাড থেকে কমাই তা না, আমরা নাকের অ্যালার্জি কমানোর জন্য নাকের স্প্রে দিয়ে থাকি, ফুসফুসের অ্যালার্জি কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ইনহেলার ইউজ করে থাকি, যেগুলো ইউজ করলে এই সব সেন্সিটিভ যে এরিয়া ছিল অ্যালার্জির সেগুলো কমে আসে। এখন কথা হলো যে এই ট্রিটমেন্টগুলো কি তাহলে কি আমরা সারা জীবন করব? না, কিন্তু আমরা কিন্তু অবশ্যই এই ট্রিটমেন্টগুলো সারা জীবন এর জন্য নয়। এই অ্যালার্জিগুলো যখন কমে আসবে তখন ওষুধের পরিমাণও অনেক কমে আসবে, এবং হচ্ছে পেশেন্টের যখন সিমটম থাকবে না তখন কিন্তু ওষুধও থাকবে না। তো আমরা এই অ্যালার্জির চিকিৎসা সারা জীবন করা লাগবে কি না ভয়েও কিন্তু অনেকে চিকিৎসা শুরু করি না। আমরা বলতে চাচ্ছি যে যারা এই ট্রিটমেন্ট নেবেন এবং হচ্ছে অ্যালার্জিটাকে কমিয়ে ফেলতে পারবেন এবং এই তাদের সিমটম যখন কমে যাবে তখন ওষুধও অনেক কমে যাবে। তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে যে এই শীতের সিজনে অ্যালার্জির প্রবলেম অনেক বেশি থাকে, এই সিজনে অবশ্যই তাদের সতর্ক হতে হবে। এবং যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের আগে ফাইন্ড আউট করা লাগবে কোন অ্যালার্জির থেকে তার এই সমস্যাগুলো বেশি হচ্ছে, এবং ডক্টরের অবশ্যই পরামর্শ নিতে হবে এবং ডক্টরই তাদের সাজেস্ট করবে যে এই মেডিসিনগুলো খেলে তার আর সিমটমগুলো বা তার সমস্যাগুলো আর থাকবে না, এবং এই এবং কিছু খাবার যেগুলো তার অ্যালার্জি আছে সেই অ্যালার্জি টেস্ট করে আমরা কিন্তু সেগুলোকে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু উনি ভালো থাকবে। পাশাপাশি কিছু ভ্যাকসিনেশন, কিছু অ্যালার্জির কিছু টিকাও পাওয়া যায় যেগুলোকে আমরা ইমিউনোথেরাপি বলি, সেগুলো দিলেও পেশেন্টের জন্য লং টাইম পেশেন্ট ভালো থাকে। তো এই অ্যালার্জির যে পেশেন্টগুলো আমরা এখন দেখছি যে পেশেন্টগুলো খুবই ভালো থাকে এবং এই ট্রিটমেন্টের রেসপন্স খুবই ভালো। তো আপনারা ভালো থাকবেন, অ্যালার্জির সম্বন্ধে একটু কেয়ারফুল হবেন, এবং যাদের প্রবলেম আছে এই নাকের অ্যালার্জি বা এই কাশির অ্যালার্জি বা অ্যাজমা, এদের খুবই ভালো ট্রিটমেন্ট আছে, আপনারা এগুলো নেন এবং এগুলো নিয়ে আপনারা সুস্থ থাকেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।